Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এইভাবে খালি পেটে থাকলে তো শরীর খারাপ হবে, মানে এটা তো ভালো নয়। এই একদম জ্ঞান দেবে না তুমি আমাকে, একদম না। দরদ এত উঠলে উঠছে এখন কেন? বাবুকে দেখে তাই না? কই সারাদিনে তো তুমি একবারও আসোনি এই ঘরে। এখন বাবু যেই অফিস থেকে ফিরলো, তোমাকে বললো, তুমি সঙ্গে সঙ্গে চলে এলে দরদ দেখাতে, তাই না? শোনো, তুমি একটা কাজ করো, তুমি আমার ভাগের যে খাবারটা রয়েছে সেটাও গিয়ে খেয়ে নাও। সকাল থেকে তো গিলছই, এবার যাও আমার ভাগেরটাও খেয়ে নাও, যাও রান্নাঘরে। ও যোগ্য দাদা, মাথাটা তো ঠান্ডা রাখা যাচ্ছে না গো। একই সকাল থেকে কিছু খাইনি, তার উপরে কথাই শুনে যাচ্ছি সমানে। মা, একটা কথা বলবো, আপনি না খুব পলিটিক্স করেন। কিছু মনে করবেন না, আমি আজকে কথাটা না বলে পারছি না। আপনার প্রবলেম তো একটাই, যে আপনার ছেলে কেন আপনাকে না বলে কাল রাত্রিবেলা আমাকে নিয়ে বেরিয়েছিল। স্বামী স্ত্রী একসাথে বেরোবে, তাতে এত রাগের কি আছে বলুন তো? আপনি একবারে বিছানা নিলেন আর বাবু কি বললো? ও মা পলিটিক্স করে তোর বউয়ের সঙ্গে? আমাকে কি কথা শুনতে হলো এই বয়সে? তোর বাবা কথা, বাবুর বাবা, মা আমার কথা শুনো, মা পলিটিক্স, বাবুর বাবা, আমাকে মুখ ফুটে কথাটা বললো। যখন ও অয়নকে কথাগুলো শুনিয়েছিল আমি ভেবেছিলাম ওকে ভূতে ধরেছে, কিন্তু না, না ওর মুখে কোনো কথা আটকায় না। যোগ্য দাদা, এটা কি করলে বলো তো তুমি? তুম করে মাথার তারটা কেটে দিলে কেন? কি যাতা বলে ফেললাম! Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।